नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন শুরু করছি এই মুহূর্তে শুরুতেই নজর রাখব রাজ্যকে আবারো নিশানা জগদীপ ধনকরের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ব্যারাকপুরে রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর রবিবার ব্যারাকপুরের গান্ধীঘাটে যান রাজ্যপাল সেখানে বাবুজিকে শ্রদ্ধা জানান ও রামধুন শোনেন রাজ্যপাল এরপরই সাংবাদিকদের কাছে রাজ্যকে নিশানা করে মন্তব্য করেন তিনি राज्यपाल मंतव्य तीव्र प्रतिबाद जानान राज्य परिवहन मंत्री फिराद हाकिम महात्मा गांधी मृत्यु दिवस एदिन आलिपुरे प्रेसिडेंसी संशोधनागारे गिए श्रद्धा जानान फिराद हाकिम बापूजी के श्रद्धा जानानोर शेषे राज्य निये राज्यपाल करा मंतव्य के पाल्टा आक्रमण शानान फिराद हाकिम कलकाता रबिनसन स्ट्रीटे छाय हावड़ार शिवपुरे निजे मेयर देह आगले रखलें मा खबर पे देह उद्धार कर पुलिस स्थानीय सूत्रे खबर शिवपुरे काशुंदिया एक बाड़ीते मे दीप्ति के लिए थकतें वृद्धा श्यामलि मल्लिक बेस किछुदिन धरे दीप्तिर कोनो खोज खबर पावा जाच्छिलो ना बोले जाना गिएछे रविवार श्यामलि देवी एक आत्मीय खबर दीते गए घर थेके पचा गन्ध पान घरे ढुके तिनि देखें श्यामलि देवी मेके आगले बसे रयेछेन বিষয়টি জানাজানি হতেই ছুটে আসে প্রতিবেশীরা মানসিক ভারসাম্যহীন শ্যামলি দেবী জানান তিনি জানেন না মেয়ে কোথায় শিবপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে রবিবার ঐতিহাসিক সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজোগ এই প্রথম কোনো ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরশাহি সফর বলে ইসাকের অফিস সূত্রে জানানো হয়েছে গালফ এই দেশটির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ইসাকের এই সফর ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ ইসরায়েলের মতো ইরানকে নিয়ে চিন্তায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরিন ইরানের নিউক্লিয়ার ডিল ভীষণই উদ্বেগের পরিসর তৈরি করেছে দুদিনের সফরে আমিরশাহির রাজা শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক ছাড়াও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন বিষয়ে তাই এই সফরের কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ায় কোভিড বিধি বিরোধী বিক্ষোভ যেন থামতেই চাইছে না রাজধানী ক্যানবেরায় শয়ে শয়ে বিক্ষোভকারী মিছিল করে প্রতিবাদ দেখান বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল মিছিল ছত্রভঙ্গ করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি রুখতে যদিও শেষসবে তোয়াক্কা না করেই বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদীরা এদিকে মেলবোর্নেও আবারও সরকারি বিধি নিষেধের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মানুষ মিছিল বের করে পোস্টার হোর্ডিং নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধদের শুক্রবারই সেদেশে করোনার বলি হন 100 জন অতিমারী পর্বে এত মানুষের মৃত্যু সেদেশে এই প্রথম দেশের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ মিছিলে শিখে কোভিড বিধি উদ্বেগে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যকর্তারা বিশ্বের বিভিন্ন দেশ এই মুহূর্তে তুষারঝড়ের প্রভাবে পুরোপুরি বিপর্যস্ত বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট গাড়ি বাড়ি এই পরিস্থিতিতে একেবারে থমকে গেছে উত্তর পূর্ব আমেরিকার বেশ কয়েকটি রাজ্য দেখে মনে হচ্ছে বরফের চাদরে ঢাকা পড়েছে এলাকাগুলি নিউ ইয়র্ক নিউ জার্সি এবং ম্যাসাচুসেটসের গভর্নররা প্রবল তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারী তুষারপাত তো হয়েই চলেছেই সঙ্গে দুষর প্রবল ঝোড়ো বাতাস এর জেরেই নাস্তানাবুদ মার্কিন নাগরিকদের জীবন এই মুহূর্তে এখন এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন